আপনাদের সবাইকে স্বাগত। আমি শর্মিলা। আজকে আমি যার সঙ্গে কথা বলবো, তার সঙ্গে কথা বলার আগে একটা কথা বলে নিই। এটা হচ্ছে স্বরবর্ণের ছ নম্বর যে স্বরবর্ণটি, সেটা আমাদের মনে করতে গেলে একটুখানি ভাবতে হয়। আর এই নায়িকার সঙ্গে কথা বলতে গেলেও আমাদের ভাবনা চিন্তাটাকে একেবারে স্বরবর্ণ থেকেই শুরু করতে হয়। ওয়েলকাম রি, স্বাগত 24 ঘন্টা। ইন্ট্রোডাকশনটা ঠিক ছিল? হ্যাঁ, খুব মজার ছিল। বিকজ জেনারেলি সবাই শুরু করে, আচ্ছা রি মানেটা কি, শুধুই কি রি? বাট তুমি বোধহয় মেয়ে বলে ইয়র থট প্রসেস ওয়াজ ডিফারেন্ট। তুমি যেভাবে একটা ছন্দের মধ্যে দিয়ে শুরু করলে, ইটস রিয়েলি নাইস। একটু আগেই তুমি বলছিলে না এই ককটেলটা দেখে যে হাউ টু গেট ইনটু দ্য বটম অফ ইট, আমি সেটাই ট্রাই করব, হাউ টু গেট ইনটু দ্য বটম অফ ইট অফ মাই লাইফ অর ওকে লেটস সি। ও মাই গড, আই এম নার্ভাস। এরকম যারা আমাকে পছন্দ করে তারা আমাকে খুবই পছন্দ করে এবং তোমার যেসব ছবি, সেটা না আমরা একটা সেক্সুয়ালিটির একটা ধারণা ছিল আমাদের, ধারণা নাম্বার ওয়ান ছিল, হ্যাঁ, যে আমরা বাঙালি মানে বঙ্গ নারীরা ধরাছোঁয়ার বাইরে এবং তাদের ওই যে জিনিসটা লুকিয়ে থাকে সেটা নিয়েই মানুষের প্রশ্ন, সেই প্রশ্নটাকে সবসময় আড়ালে রাখতে হয়, কখনো উন্মোচন করতে নেই। কিন্তু তুমি সেটা খুব সহজে পারলে, কিভাবে পারলে? দেখো, আই এম ভেরি গ্রেটফুল বিকজ আই হ্যাভ ওয়ার্কড উইথ সার্টেন পিপল, যেরকম তার মধ্যে কিউ বা শ্যামল কর্মকার বা অমিতাভ চক্রবর্তী, যারা যাদের সঙ্গে এই ফিল্মগুলো আমি বার করেছি, তারা খুবই, তারা হয়তো খুব মেন স্ট্রিম নয় কিন্তু দে আর কমপ্লিটলি ভেরি ইম্পর্টেন্ট ডিরেক্টার্স ইন দ্য ইন্ডিয়ান ফিল্ম হিস্ট্রি। তো তারা আমাকে অনেকটাই অনেকভাবে উদ্বুদ্ধ করেছে, কারণ ফার্স্টলি তারা পুরুষ এবং তাদের ভাবনাটা বুঝতে গিয়ে তারা কীভাবে নারীকে দেখছে, তার শরীরটাকে কী করে বুঝছে, তো সেটা একটা খুব ট্রিকি পার্ট। তো সেটা কোথাও হয়তো আমরা সেখানে আমি সে ট্রাস্টটা করতে পেরেছিলাম, সেই জন্য এই ক্যারেক্টারগুলো করেছিলাম। আর কালো চোখ আর মাখনের মতো শরীর যেতা চিৎকার করে, চুল টেনে ধরে, শিরায় শিরায় বিদ্যুৎ ঝরে। লজ্জা সবারই, একটা পুরুষেরও থাকে, একটা মেয়েরও থাকে। বাট ইয়া, আই থিঙ্ক আই হ্যাভেন্ট রিয়েলি, আমি এত কনসিয়াসলি কোনোদিন ভাবিনি কিছু যে কেন করছি, বিকজ ইট ফেল্ট দ্যাট অ্যাজ অ্যান অ্যাক্টর আই শুড ডু ইট অ্যান্ড আই ডিড ইট। আমের সঙ্গে লড়াই এ বড় কঠিন কাজ, ভুলে যেও না এ লড়াইয়ে তুমি সামিল হলে আজ। এখনগুলো লোকজন খুব বলে বাবা সাংঘাতিক বোল্ড এন্ড অল দ্যাট, বাট দেয়ার আর লুডো এখন বিভিন্ন ফেস্টিভ্যালে ভীষণ প্রশংসা পাচ্ছে এবং সবসময় আমরা দেখেছি যে তোমার ছবি ফেস্টিভ্যালে ভীষণ প্রশংসা পায়, বিদেশের লোকেরা এত ভালো করে তোমার কাজ বুঝতে পারলো, কিন্তু এদেশে বা আমার বলবো আমাদের একদম বাংলায় সেইভাবে কেন রিসিভ হলো না? তোমার কি এটা নিজের মধ্যে কোনো আক্ষেপ নেই? আই হ্যাভ নো রিগ্রেটস। এবং আমি কিন্তু কোনো বিদেশি ছবি করছি না, আমি নেক্সট ছবিটা করছি সেটা কলকাতায় একজন ডিরেক্টরের কাজ করছি। এবং খুব ইন্টারেস্টিং আমার যেটা লাগে যে শুধু কিন্তু বিদেশি দর্শক নয়,
প্রচুর, ইটস লাইক আমার বাংলাদেশে যা ফ্যান ক্লাব তুমি ভাবতে পারবে না, হ্যাঁ, বা কলকাতাতেই বা ইন্ডিয়াতে দের আর সো মেনি। অ্যান্ড যেহেতু এখন ফেসবুক আমাদের একটা সোশ্যাল নেটওয়ার্কিং এরকম রয়েছে, সেখানে আই গেট সো মেনি মেসেজেস, সো মেনি লাইক পিপল, ইউ নো, দে লাইক মি, দে লাইক মাই ওয়ার্ক অ্যাকচুয়ালি, সো হুইচ ইজ গ্রেট। চলো একদম লুডো খেলি। হ্যাঁ, লুডো খুব ভালো, আই থিঙ্ক মেয়েতে মেয়েতে লুডো খেললে তো খুবই মজা হয়। হ্যাঁ, আর এখানে তো সব রকম কালারসই আছে, আমি দেখতে পাচ্ছি লুডো, এগুলো এক একটা সব দাম চেক আছে, যা যা কালারস থাকে সব এখানে। তোমার একটা রেড এখানে, ব্লু, গ্রিন এন্ড ইয়েলো, ইয়েলো ইজ দেয়ার এখানে, আর আমি কিন্তু তোমাকে যে কোনো মুহূর্তে খেয়ে নিতে পারি।